সরকারের নানা উদ্যোগের পরও কমছে না নিত্য পণ্যের দাম। দুদফায় দাম বেঁধে দেওয়ার পরও খুচরা বাজারে আলুর কেজি 45 টাকা। সরবরাহ কম থাকার অজুহাতে কাঁচামরিচ, পেঁয়াজ, আদা এবং সব ধরনের সবজির মূল্যও চড়া। সরকারের সঠিক তদারকির অভাবে নিত্য পণ্যের দাম লাগাম ছাড়া বলে অভিযোগ করেছেন ক্রেতারা। বিস্তারিত জানাচ্ছেন হুমায়ুন চিশতি। সরকারি কোনো উদ্যোগেই নিয়ন্ত্রণে আসছে না নিত্য পণ্যের বাজার, উল্টো দিনে দিনে অসহনীয় হচ্ছে পরিস্থিতি। রাজধানীর বাজারে এখন প্রায় সব পণ্যের দামই আকাশ ছোঁয়া। বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে দুদফা আলুর দাম বেঁধে দেয় সরকার। বলা হয় কেজি প্রতি আলু পাইকারিতে 30 আর খুচরাতে 35 টাকায় বিক্রি করতে হবে, কিন্তু পাইকারিতে 37 আর খুচরায় 1 কেজি আলু বিক্রি হচ্ছে 45 থেকে 50 টাকা। সরকার আলু নির্ধারণ করে দিচ্ছে 25 টাকা 30 টাকা, ওদের ওখানে 50 টাকা নিচে পাচ্ছি না। খুবই দুঃসাধ্য হয়ে যাচ্ছে, কারণ এখন 1000 টাকা বাজারে নিয়ে আসলে কোনো 2-3টা আইটেম নিয়ে শেষ হয়ে যাচ্ছে। ঢাকার বাজারে এখন ভরপুর সবজি, তারপরও কাঁচামরিচের কেজি 200 টাকা, মৌসুমের শিম 100, পটল 80, লাউ 60 আর ফুলকপি 60 থেকে 70 টাকা। সরকারি সংস্থাগুলোর তদারকি আর জরিমানার পর এখনও পেঁয়াজের কেজি 85 টাকা। বর্তমানে সবচেয়ে কম দামি সবজি হলো আলু আর পেঁপে, আলু 45 টাকা আর পেঁপে হলো 50 টাকা। সরকার চাইলে সব সম্ভব, সরকারের অসাধ্য কিছুই নেই, বাট সরকার করবে না। সরকারি ঘোষণা আর সতর্কতার পরও অস্বস্তি কমেনি চালের বাজারে। গত 2 সপ্তাহে আর না বাড়লেও দাম এখনও চড়া। মোটা গুটি স্বর্ণ 44 টাকা, আটাশ 50 টাকা আর মিনিকেট বিক্রি হচ্ছে 60 টাকা কেজি। অনেক কাস্টমার খায় তো মিনিকেট, এখন তারা 28 সেল খাচ্ছে, কারণ 50 টাকার নিচে 28 নাই। কারণ আমরা 28 চাল 32-33 টাকা 35 টাকা বিক্রি করতাম, কেজিতে 2-3 টাকাও লাভ করছে, আর এখন 50 টাকা বিক্রি জানেন 1 টাকা লাভ হয়। তবে বিক্রেতারা বলছেন আগামী মাসে নতুন চাল ও সবজি বাজারে আসলে দাম কিছুটা কমবে। হুমায়ুন চিশতি, এটিএন বাংলা, ঢাকা।